হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে আমি গাছের ফুলগুলো দিয়েই সকালটা শুরু করলাম, তাই সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি, আর দেখো টিফিনটা তৈরি করতে আমি লেগে গিয়েছি। এটা তৈরি হচ্ছে আজকে চিনের পোলাও। চিনের পোলাওটা তৈরি করে আমরা সবাই টিফিন খেয়ে আবার তোমাদের সামনে আসব, তোমাদের সাথে কথা বলবো। দেখো আমার চিড়ের পোলাও রেডি হয়ে গিয়েছে, তাহলে একটু পরে আসছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক 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 ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও আছি তোমাদের ভালোবাসায় ভালো। আমার বাড়ি মানে বাড়িতে সবাই ভালো আছে। তা যাই হোক, আমার সমস্ত বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা সবাই আমাকে এগিয়েতে সাহায্য করছো, আমার পাশে আছো, এইভাবে আমার সাথে থেকো। আরও আরও আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পারলে সবাইয়ের সাথে শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমার এই ছোট্ট পরিবারটা একটু বড় হয়, আরও একটু বড় হয়, তোমাদের একজন আমি যাতে হতে পারি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম, তাহলে চলো শুরু করা যাক ব্লগ ভিডিওটা। আর এখন দেখতে পাচ্ছ আমার সকালের সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, চানও হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে 10:35, আর আমি এবার রান্না করব। তাহলে রান্না করার আগে, রান্না বসানোর আগে তোমার সাথে গল্প করতে এলাম, একটুখানি কথা বলে নিলাম। আর এবার রান্নাটা সারতে হবে, কারণ বেলা হয়ে যাচ্ছে। আর কি বলে জানো, চলো ভাতটা বসিয়ে দিই গ্যাসে। ভাতটা বসিয়ে এসে আমি আনা সবজি যা কাটার কেটে নেব, ঠিক আছে? তোমার সাথে থাকো, আর স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমাকে ছেড়ে যেও না কিন্তু, তাহলে চলো। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি আর চাল নিয়ে চলে এসেছি। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো, তোমার সাথে থাকো, ঠিক আছে? দেখতে থাকো। তাহলে ভাতটা হোক, চলো আমরা কি সবজি কাটবো সেটা দেখি। দেখো বন্ধুরা, কলমি শাকটা নিয়ে চলে এসেছি, আর এই কলমি শাকটাই এখন পরিষ্কার করে নেব, মানে কেটে নেবো। কাল নিয়েছিলাম আগের দিন, আমি কালকেও করেছি কলমি শাক ভেজেছি, আজকেও সেই কলমি শাকটা ভাজবো। দেখো বন্ধুরা, আমি কলমি শাকগুলোকে আস্তে আস্তে সব বেছে নিচ্ছি, কারণ ভিতরে পাকা কিছু কিছু পাকা খারাপ থাকে তো, হলুদ হয়ে যায়, তো সেগুলোকে আমি দেখে শুনে পরিষ্কার করে নিয়ে, তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আমি একটা পলিথিন পেতে নিচ্ছি, এই পলিথিনের মধ্যে আমি কলমি শাকটাকে ঝিরঝিরে করে কেটে নেবো, যা তার ফলে আমি তাড়াতাড়ি ঝুড়ির মধ্যে নিয়ে নিতে পারবো। দেখো আমি একদম ঝিরঝিরে করে কলমি শাকটাকে কেটে নিচ্ছি। আর আজকে কিছু তোমার সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তবে এইটুকুনি শেয়ার করেছি, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। দেখো আমার কলমি শাকগুলোকে কাটা হয়ে গিয়েছে, আমি যে কেটে নিয়ে তোমাদের সামনে আবার আসছি, তাহলে তোমরা থাকো, দেখতে থাকো। আর তোমাদের সাথে দেখিয়ে নিই কি রান্না করেছি। দেখো মাছের ডিম ভেজে বড়া করে তরকারি, এটা শাক ভাজা, আর এটা কলমি শাক আলু বড়ি দিয়ে তরকারি আর ভাত। আমরা খাবো, আমার মেয়েকে আগে খাওয়াবো, তাহলে আমরা খেয়ে দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে চলে এলাম, আর এখন সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা সন্ধে হয়ে গিয়েছে।
দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ওখানে প্রদীপ জ্বলছে, আর দেখো বারান্দায় ঘরে সব জায়গা দেখো আমার জামা কাপড় মেলা, চারিদিকে জামা কাপড় শুকাচ্ছে, আজকে অনেক কেচেছিলাম। এইদিকে দেখো বিছানার চাদরটা ওই মাথায় লাগছে বলে দেওয়া আছে, ওরকম ভাবে রাখা আছে, এই যখন কাজকর্ম হয়ে যাবে তখন ওটা আবার ফেলে দেবো, মোটামুটি ওটা শুকিয়ে গিয়েছে তাই ওরকম রাখা আছে। দুপুরবেলাটা ওখানে আমার মেলা ছিল, সন্ধ্যে দিলাম বলে তুলে দিয়েছি, ওপরটা উঁচু করে বড়ো যেহেতু, তো তাই যাই হোক, মানে চারিদিকে জামা কাপড়, আজকে বর্ষার সময় এরকমই হয়, আমার চারিদিকে মেলা থাকে, যা বারান্দায় আছে কিছুটা আবার রাত্রিবেলা ঘরের ভিতর নিয়ে নেবো। এই এই দড়িটা দেখছো, এই দড়িটার মধ্যে টাঙিয়ে দেবো। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় চাটা করবো, সেগুলো তাহলে তোমরা সাথে থাকো, আমরা চাটা করি, করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ চলো দেখতে থাকো ভিডিও। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখন তোমাদের সাথে শেয়ার করছি রাত্রের জন্য। দেখো মাছের ঝাল, মাছের ঝাল রাত্রের জন্য এটা করে নিলাম, হয়ে গিয়েছে, এটা নামাবো। আর এই যে এগুলো এইগুলো সব, এগুলোর মধ্যে ওবেলা সব তরকারি আছে, এগুলোকে গরম করবো, মাছের ঝালটা নামিয়ে নিয়ে আমি এখন চাটা বসিয়ে দেবো, তোমার সাথে থাকো আর দেখো, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, আমার চা ফুটছে আর এই মাছের ঝালটা করে নিলাম, এবার চলো আমি চাটা নামিয়ে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা আমার চা হয়ে গিয়েছে, আর এর মধ্যে দেখো পেঁয়াজ, শশা, কাঁচা লঙ্কা আর কিছুটা ছোলা, সিদ্ধ করা ছোলা রেখে দিয়েছি কেটে। মিরচা মাছ নিয়ে নিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এটা এখন মুড়ি মাখিয়ে আমাদের খাওয়া হবে। আর রাতের রান্নাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, সব কিছু হয়ে গেল। দেখো বন্ধুরা এইভাবে মুড়ি মাখলে বেশ খেতে ভালোই লাগে। তাহলে বন্ধুরা আমরা এখন চাটা একটু খেয়ে নিই, আর রাতে রান্না খাওয়া কি করব না করবো সব কিছু তোমাদেরকে বলেই দিলাম, তাই ভিডিওটা বড় করলাম না, বাড়ালাম না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তাহলে এখনই টাটা, গুড নাইট বলে দিচ্ছি, টাটা।